আমি তোমার কাছে হাত জোর করছি, একবার চলো। আমাকে নিচে নিয়ে যাচ্ছ ঠিক, এর ফল কিন্তু ভালো হবে না। কোনো কথা নেই যা আমি বলবো না, অনেক কথা জমা আছে, অনেক অপমান, অনেক অসম্মান উজাড় করে দেব আমি সংসারের সকলের সামনে, ওর ছেলের সামনে, ছোটদের সামনে ওর মুখোশ টেনে ছিঁড়ে ফেলে দেব আমি। তাই করো মেজো, তোমার যা প্রশ্ন আছে তুমি সাধু বাবাকে করো। একটা সাংঘাতিক জ্বর উঠল, সবকিছু ওলট পালট হয়েছে, কিন্তু ঝড় শেষ হলে সবকিছু আবার শান্ত হয়ে যাবে। এই ঘুমোটা আর ভালো লাগছে না মেজো মা, আর ভালো লাগছে না। তুমি একবার আমার সাথে নিচে চলো। এই যে মেয়েটি তোমাদের বাড়িতে এসেছে, এ কিন্তু তোমাদের গৃহলক্ষ্মী, এর কখনো অসম্মান করো না, কখনো অমর্যাদা করো না। একে তোমাদের সংসারে আদর করে গ্রহণ করে নিও, তাতেই সংসারের মঙ্গল, তাতেই এই সংসারে শান্তি সুখ সব উপচে পড়বে। দাদা, সেই তুমি চলে যাচ্ছ? আমি তো চলে যেতে এসেছিলাম, এতদিন পরে এসে তোমার মেজবৌদির সাম্রাজ্যে আমি ছন্দপতন ঘটাতে চাই না। আমি থাকলে উনি চলে যাবেন, আমি চাই না তিনি রাজ্য পাট ছেড়ে চলে যান। আমি তো বহিরাগত, বাইরে থেকে এসেছি, আবার চলে যাব। তুমি তো আছো, তুমি দায়িত্বশীল, এই সংসারটাকে বেঁধে রেখেছো, একটুও কিছু এদিক ওদিক হতে দাওনি। আমি তো ছন্ন ছাড়ার মতো সবকিছু উড়িয়ে পুড়িয়ে দিয়েছি, তুমি একটু একটু করে সব গুছিয়ে রেখেছো। আমি জানি তুমি এই সংসারের যোগ্য ছেলে, তোমার উপর আমার ভরসা আছে। আপনাকে কতবার অনুরোধ করলাম দাদা, আপনি তো আমার কথাই শুনলেন না। আমি কত আশা করেছিলাম যে আমাদের এই ভাঙা সংসারটা আবার জোড়া লাগবে। প্লিজ দাদা, থেকে যান না। নিতান্তই যদি আপনার মন উচাটন হয় তাহলে কিছুদিন পরে নয় আবার ঘুরে আসবেন। এইভাবে হয় না মা, এক পা ঘরে এক পা বাইরে রেখে সন্ন্যাসী মানুষের জীবন চলে না। আমরা তো ভুলেই গিয়েছিলাম, কেন এলেন আপনি, কেন মনে করিয়ে দিতে এলেন আপনি আমার বাবা, এই বাড়ির একজন। আপনি ফিরে না এলে তো এই কথাগুলো উঠতো না। দেখুন, আমরা সংসারী মানুষ, আমরা সংসারকে ভালোবাসি, এটা তো স্বাভাবিক। আপনি যদি এসে চলে যেতে চান তাহলে আমরা আপনাকে আটকাবই, এই কথাটা তো আপনার আগে বোঝা উচিত ছিল। কেন ফিরে এসে আপনি আমার মায়ের মন উচাটন করলেন? আমার মা তো ছিল একরকম। এ আমার মানসিক দুর্বলতা, এর জন্য আমি তোমাদের কাছে করজোড়ে ক্ষমা চাইছি। ক্ষমা চাইলেই কি আর অমনি হয়ে গেল নাকি? না মানে আপনি তো এ বাড়ির একজন গার্জেন না, আর সবাই তো বলে যে আপনার এ বাড়িতে অংশও আছে।
সময় থাকতে ছেলের নামে অংশটা লিখে দিয়ে গেলে হতো না? না দেখুন, সারা জীবন তো সেরকম কিছু করতে পারেননি ছেলের জন্য, মানে যখন ছিলেন তখন তো করতে পারেননি, তারপর তো চলেই গেলেন আর তো করার সুযোগও পেলেন না। তা এখন যখন এসে গেছেন তখন একেবারে দায়িত্ব কর্মগুলো সেরে দিয়ে গেলে হতো না? মানে ছেলের নামে যদি অংশটা লিখে দিতেন। আপনি এরকম পালিয়ে পালিয়ে বেড়াবেন আর আপনার ছেলেটা সারা জীবন ধরে সংগ্রাম করে যাবে, তা কি হয় বলুন তো? লেখা, আমাদের কথাবার্তার মাঝখানে আমি কিন্তু তোমায় কথা বলতে বলিনি, তুমি একজন বাইরের লোক, সো প্লিজ। আমি সম্পত্তি পাওয়ার জন্য আমার বাবাকে থাকতে বলছি না, আমি এই মানুষটার জন্যই মানুষটাকে থাকতে বলছি। তোমার স্ত্রী দেখছি খুবই বুদ্ধিমতী। আর আবেগ ধর্ম বলে কিচ্ছু নেই, এই সময়ও তিনি হিসেব নিকেশের কথাটা ভালোই মনে রেখেছেন। তুমি তো সদাশয় বেশ উদাসীন এই ব্যাপারে, কিন্তু তোমার বউ কিন্তু খুব শক্তপোক্ত। হ্যাঁ, মানে সবাইকে তো আর ভেসে গেলে চলবে না। আমার স্বামীর তো এসব বিষয়ে কোনো চেতনাই নেই, কিন্তু সবাই তো আর ওরকম হতে পারে না বলুন। সবাই যদি সংসারে ভোলাভালা হয়ে থাকবে তাহলে সংসারের দায়িত্ব কর্তব্য কর্মগুলো কে করবে? ঠিকই তো, একদম ঠিক। তো কি কোন কাগজে কি সই করতে হবে করিয়ে নাও না আমাকে দিয়ে। না দাদা, এই সম্পত্তি তোমার যা ভাগ আছে সেটা তোমারই থাকবে, তোমার অ্যাবসেন্সে বৌদির হতে পারে। আর হর্ষ যখন এই ব্যাপারে কোনো কথা বলেনি তখন অন্য কারো কথায় তোমাকে মাথা ঘামাতে হবে না। ও, কাজের কাজটা করবে না মানে? তাহলে আপনার ছেলের জন্য কি রইল? ছেলে যে সারা জীবন মাকে দেখবে, সবার এই সংসারের সব বোঝা টানবে, তার জন্য তো কিছুই থাকবে না। লেখা, দয়া করে তুমি এখান থেকে যাও। কেন, আমি এখান থেকে কেন যাব? আমি তোমার বউ, তুমি আমার স্বামী, তোমার সব কথায় আমার কথা বলার অধিকার আছে, সব ব্যাপারে আমি কথা বলতে পারি। আমাকে চলে যাও বলে তো দূরে সরিয়ে রাখতে পারবে না তুমি? তুমি চিন্তা করো না মা, আমি যদি আমার ভাগ লিখেও দিই তা আমি হর্ষর মার নামেই লিখে দেব। হর্ষর মার যা তা হর্ষেরই থাকবে, তা আমি লিখে দিলেও থাকবে আর না লিখে দিলেও থাকবে, তুমি এই নিয়ে এত চিন্তা করো না মা। দাদা, আপনি সত্যিই চলে যাচ্ছেন? একবার অন্তত একটু মেসির সঙ্গে দেখা করে যান। তাকে শুধু শুধু কষ্ট দিয়ে কি লাভ বলুন? একটা কথা বলো তো দাদা, তোমার কি সত্যি এই সংসারে মন নেই? তোমার এত বছর পর মেজ বৌদিকে দেখে একটু কষ্ট হলো না? তোমার ভাই, তোমার সন্তান, এদের জন্য একটুকু মন কেমন করলো না? এরপরে তুমি এখান থেকে ছেড়ে চলে যাবে, এই সংসারে থাকবে না? মিথ্যে কথা বলবো না, হয়তো মনে হয়েছে, কিন্তু পরক্ষণেই ভেবেছি তোমার মেজ বৌদিকে আমি অনেক কষ্ট দিয়েছি। আর কষ্ট দিতে চাই না। আমার আশায় তিনি যে স্বাচ্ছন্দ্য বোধ করেননি তা আমি দেখে নিয়েছি। আমি আশায় তিনি চলে যেতে চেয়েছেন এটাও তো সত্যি, আমি চলে গেলে তোমাদের সব কিছু স্বাভাবিক হয়ে যাবে এটাই তো সত্যি,
আপনি ভুল বুঝছেন দাদা। মেজদি তো এই সমস্ত অভিমানের বসে আপনাকে বলেছে, আপনি একবার একবার মেজদির সঙ্গে কথা বলে দেখুন, তারপরে না হয় সিদ্ধান্ত নেবেন। আর আমাকে এসবে জড়িও না ছোট বৌমা, আমি তোমাকে হাত জোর করছি। মেজ জেঠুমণি সত্যি আমাদের ছেড়ে চলে যাবে?